প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সাতোশি অ্যাপের নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো। সো সাতোশি অ্যাপটা যাদের ফোনে নাই, আপনারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করেন বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করেন বা যাই করেন আপনার, বাট সাতোশি অ্যাপটা যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বড় একটা মিস্টেক্সের মধ্যে আছেন। বিকজ এই অ্যাপটাতে কিন্তু অনেক ফিচার আছে, বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু অনেক হেল্প করে। পাশাপাশি এই অ্যাপটাতে কিন্তু অনেক ধরনের এয়ারড্রপ চালু হচ্ছে। আমরা প্রথমে সাতোশি আমরা মাইনিং করেছিলাম, কোর মাইনিং করেছিলাম, এরপরে আমরা এবিসি মাইনিং করেছি, যেগুলো কিন্তু একটা করে প্রত্যেকটাই কিন্তু রিয়েল কয়েন হিসেবে বিবেচিত হবে কোনো এক সময়। সেটা আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার বিটগেট ওয়ালেটের বিডাব্লিউবি টোকেনের এয়ারড্রপটা চলছে। যারা পার্টিসিপেট করতে পেরেছেন তারা অবশ্যই ভালো কিছু করেছেন, বাট যারা করতে পারেননি তাদের জন্য কিন্তু ব্যাড লাক। এবং একই সাথে কিন্তু ওইএক্সের মতো একটা বিগেস্ট প্রজেক্ট কিন্তু এখানে আপনার এয়ারড্রপিং প্রায় শেষ দিকে। যারা যারা এটা কালেক্ট করতে পেরেছেন তারা অবশ্যই লাকি, বাট যারা করতে পারেননি তারা কিন্তু আনলাকি। তো এখানে টেস্ট কয়েন এ, টেস্ট কয়েন বি এবং টেস্ট কয়েন সি, এগুলো প্রত্যেকটা কিন্তু রিয়েল কয়েন হিসেবে কোনো এক সময় বিবেচিত হবে। সেটা আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পারবেন, সেটা আমি আজকে বলে রাখলাম। সো ফ্রেন্ডস, আপনারা প্রথমেই বলে রাখি, যারা এই এটা হচ্ছে সাতোশি অ্যাপটা ডাউনলোড করেননি তারা অবশ্যই ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, আর টেলিগ্রাম গ্রুপেই শুধু না, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সেই কিন্তু এই লিঙ্কটা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাতোশি, এই যে এখানে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম, তো পোস্টটাতে যেটা বলেছি দেখতে সাতোশি অ্যাপ এয়ারড্রপ 500K ওজি টোকেন স্টার্ট হবে। এটা মূলত 8 এপ্রিল এবং 8 মেতে শেষ হবে, এক মাস ধরে এই এয়ারড্রপিংটা চলবে। সো এখানে এলিজিবল ফর অল সাতোশি অ্যাপ ইউজার, এটা মূলত প্রত্যেক ইউজারই পাবে। খুব সামান্য পরিমাণ টোকেন হয়তো বা কালেক্ট করতে পারবেন। তো এখন বেসিক্যালি আপনারা যারা এটা ডাউনলোড করেননি, এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, সো www.btcs.fun/3vmyf। সো এটা হচ্ছে মূলত আপনার অ্যাপ ডাউনলোড লিঙ্ক। যদি আপনি এটাতে ক্লিক করে দেন, তো এই এই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে btcs.fun এখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপ নামে একটা অপশন রয়েছে। সো আপনারা এই অপশনটাতে ক্লিক করে আপনারা হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন, এই যে এটা। সো রেজিস্টার করে ফেলার পর এখান থেকে আপনি এয়ারড্রপ প্রজেক্টগুলোতে মূলত আপনি জয়েন করতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা সাতোশি অ্যাপে একটু চলে যাই। তো সাতোশি অ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে একটা যে প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, এই যে প্রজেক্ট। সো আমরা এই প্রজেক্ট অপশনটাতে যদি ক্লিক করে দিই, এখানে প্রজেক্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা প্রজেক্ট অলরেডি এয়ারড্রপিং চলছে। সো এখানে আরও যে প্রজেক্টগুলো আসবে সেগুলো যে এয়ারড্রপ অপশনে যদি আমরা চলে যাই, এয়ারড্রপ অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক প্রজেক্ট এখানে রয়েছে, সো অলরেডি রয়েছে। তো প্রজেক্ট অপশনে যাওয়ার পর এখানে যখন নতুন প্রজেক্ট আসবে আমরা এখানে সার্চ করব। সার্চ অপশনে আমরা যদি সার্চ করি, সার্চ করার পর আমরা যখন এখানে ওজি টোকেনটা আসবে আমরা ওজি লিখে সার্চ করব। সো ওজি লিখে সার্চ করলেই কিন্তু এখানে প্রজেক্টটা চলে আসবে, আমরা প্রজেক্টে অ্যাড করলেই আমাদের এখানে এয়ারড্রপিংটা স্টার্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই প্রজেক্টটা আসলে সাতোশি বেসিক্যালি একটা হচ্ছে প্ল্যাটফর্ম, জাস্ট প্ল্যাটফর্ম। এখানে কিন্তু বিভিন্ন যারা টোকেনগুলো যেগুলো মার্কেটে আসতে চলেছে বা ইন ফিউচারে আসবে, তারা কিন্তু এয়ারড্রপ এবং হচ্ছে মাইনিংয়ের মাধ্যমে টোকেনগুলো ইউজারদেরকে কালেক্ট করার সুযোগ দিয়ে থাকে, যেটা আপনারা অবশ্যই জানেন। তো এখন আপনারা যদি এই অ্যাপটা আপনার ফোনে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যে আপকামিং প্রজেক্টগুলো আসতেছে সেই প্রজেক্টগুলো কিন্তু আপনি এখানে সবগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো এই অ্যাপটা আপনার ফোনে থাকাটা খুবই জরুরি। সো ফ্রেন্ডস, এটা গেল। এখন এটা থেকে আসলে খুব বেশি কথা বলার নেই, আমি আপনাকে আরেকটা বিষয়ে একটা আপডেট জানাতে চাই। সেটা হচ্ছে যে আমি একটা এয়ারড্রপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে স্মগ টোকেন। সো স্মগ টোকেনের এয়ারড্রপে কিন্তু ডিস্ট্রিবিউশনটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো আমি একটা স্মগ টোকেনটা নিয়ে একটু কথা বলি। তো আমি স্মগ টোকেনটা পার্টিসিপেট করেছি বেশ কয়েকদিন ধরেই, তো আমি আসলে একটু ব্যস্ততার কারণে খুব বেশি কাজ করতে পারি না, তারপরে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো স্মগ এক্সপি, এই যেটা রাইট। সো যারা স্মগ টোকেনটায় এখনও এয়ারড্রপে পার্টিসিপেট করেননি তারা দুদিন হয়তো সময় আছে বা এক সপ্তাহের মতো। তো এই সময়ের মধ্যে আপনারা যদি এটাতে জয়েন করে কিছু এক্সপি পয়েন্ট কালেক্ট করতে পারেন। সো এটা হচ্ছে জেলির মাধ্যমে দেওয়া, যেহেতু তো জেলিতে যেটা হয় জেলিতে বিভিন্ন কোয়েস্ট থাকে, সো কোয়েস্টগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার এখানে যে কোয়েস্ট পয়েন্টগুলো হবে বা এক্সপি পয়েন্ট হবে, তো সেগুলো কিন্তু আপনার পরবর্তীতে টোকেন হিসেবে কনভার্ট করে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আমি এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু সাতোশি অ্যাপ সম্পর্কে খুব বেশি বলার নাই, জাস্ট আপনাকে অ্যানাউন্সমেন্টটা দেওয়া যে আপনারা যাতে এটা পার্টিসিপেট করতে পারেন। তো পাশাপাশি এই যে স্মগ টোকেনটার যে এয়ারড্রপিংটা আছে সেই এয়ারড্রপিংটাতে যদি আপনি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা ভালো কিছু পেতে পারেন, কারণ স্মগ টোকেন একটা মিমি কয়েন হিসেবে আসবে। এবং এটা আমার মনে হয় যে যতটুকু জানা গেছে এই প্রজেক্টটা কিন্তু আপনার, তো
তো এই এয়ারড্রপটাতে জয়েন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্মগ সোশ্যাল সাইন আপস। তো এখানে এখানে জাস্ট হচ্ছে কোয়েস্টগুলো হচ্ছে আপনি যখন এটাতে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এই লিংকে ক্লিক করার মাধ্যমে। তো করার পর এখানে যেটা করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিরট বার আছে, সো আমি চিরট বারে ক্লিক করব। তো এখানে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েস্ট, এই যে কোয়েস্ট অপশনটা যা আছে এই কোয়েস্টের মাধ্যমে আপনাকে মূলত এক্সপি পয়েন্ট কালেক্ট করতে হবে যেটা। তো কোয়েস্টে আমি যদি একটু ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে স্প্রিন্ট। সো আমি একটু প্রথমে জেনারেলে চলে যাই। তো জেনারেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো, তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কোয়েস্ট আছে মানে টাস্ক আছে যেটা হচ্ছে ফলোয়ার স্মগ এক্স অ্যাকাউন্ট। তো আপনি যদি এটাতে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে তাদের এক্স অ্যাকাউন্টটা থেকে আপনার যে ফলো করলেন, ফলো করার কারণে আপনি এখানে একটা এক্সপি পয়েন্ট পেয়ে যাবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। সো এটাতে ক্লিক করার পর আমাকে মূলত যে আপনার হচ্ছে স্মগের যে এটা আছে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। সো আমি এটা ফলো আমার অলরেডি করা আছে। সো আপনি এটাতে ফলো করে দিলেন, ফলো করে দেওয়ার পর আপনার এই কোয়েস্টটা কমপ্লিট হয়ে গেল। আপনি এটা ব্যাক করবেন, ব্যাক করার পর এই ক্লেমে ক্লিক করে দেবেন। সো ক্লেমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কোয়েস্ট কমপ্লিটেড। তো তার মানে আপনার এখানে একটা 5 এক্সপি পয়েন্ট কিন্তু আপনার যোগ হয়ে গেল। এরপর নেক্সট কোয়েস্টে ক্লিক করবেন। তো একইভাবে নিউ কোয়েস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জয়েন স্মগ ডিসকোর্ড সার্ভার। তো আমি যদি এটা ডিসকোর্ড সার্ভারে আমি অলরেডি জয়েন আছি, সো আমি এটা জয়েন যেহেতু আছি তো আমি আবারও যদি ক্লেমে ক্লিক করে দেই আমার মনে হয় এটা হয়ে যাবে, কারণ আমি অলরেডি এটাতে জয়েন আছি। সো নেক্সট কোয়েস্টে দেখতে পাচ্ছেন জয়েন স্মগ অফিসিয়াল টেলিগ্রাম। সো এটা আমার জয়েন আছে, দ্যাট মিন্স আমি এটাতে ক্লিক করলাম, দ্যাট সেগটা কমপ্লিট হয়ে গেল। তো একইভাবে এরপরে নেক্সট কোয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে জেলি। সো কমপ্লিট ইনভাইট 14 ফ্রেন্ডস টু ক্লেম। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে শো মাই ইনভাইটিস, আমি যদি মানে শো মাই ইনভাইটিসে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ইনভাইটিস আছে। তো আমি যদি ক্লেমে ক্লিক করে দিই যদি আমার 14টার বেশি থাকে সেক্ষেত্রে আমার এটা কোয়েস্ট কমপ্লিট হবে, নাহলে আমাকে 14টা রেফার কমপ্লিট করতে হবে। তো এটা মনে হয় 14টা ছিল আগের, জাস্ট যার কারণে আমার কিন্তু কোয়েস্টটা কমপ্লিট হয়ে গেল। তো এরপর নেক্সট কোয়েস্ট যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন যে এই যে স্মগ টোকেনের যে এই পোস্টটা আছে, পোস্টটা আমাকে লাইক করে দিতে হবে। জাস্ট লাইক করে দিলে আমার এই কোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটাতে লাইক করে দিলাম, আমি লাইক করে দিলাম। সো লাইক করে দেওয়ার কারণে এটা আমার কমপ্লিট হয়ে গেলো, আমি এখন ক্লেমে ক্লিক করে দিলাম। তো এটা কোয়েস্ট আমার কমপ্লিট হয়ে গেল। সো এভাবে আপনি প্রতিদিন যে কোয়েস্টগুলো নতুন নতুন কোয়েস্টগুলো আসবে সেই কোয়েস্টগুলো কমপ্লিট করার ফলে আপনি এখানে এক্সট্রা এক্সপি পয়েন্ট নির্ভর করে আপনি যে পরিমাণ এক্সপি পয়েন্ট কালেক্ট করতে পারবেন ওইটার উপর বেসিস করে আপনাকে মূলত, তো এটা রিপোস্ট করতে বলা হয়েছে, আমি রিপোস্ট করলাম। দেখছেন স্মগ ইজ লাইভ অন মেক্সি। তো এটা মূলত মেক্সিতে আপনার হচ্ছে অ্যাপ হচ্ছে মেক্সিতে যেহেতু এটা লিস্টিং হচ্ছে, সো এটা আপনাদের অবশ্যই অবশ্যই এটাতে ভালো করে কাজ করা উচিত। ওকে কমপ্লিটেড কমপ্লিটেড। তো আমি নেক্সটে ক্লিক করে দিই কারণ ওটা আমার ক্লেম করা হয়নি। ওকে ক্লেম, সো ক্লেম ক্লিক করে দিলাম। তো আমি আবার নেক্সট কোয়েস্টে চলে যাব। সো এভাবে পর্যায়ক্রমে কিন্তু আমি এখানে যত বেশি পয়েন্ট কালেক্ট করব, তো এটাতে রিপ্লাই দিতে বলছে আমাকে এই পোস্টটাতে। সো আমি এটাতে রিপ্লাইতে ক্লিক করলাম, ওয়েটিং ফর, আমি জাস্ট একটা কিছু লিখি, ঠিক আছে, ওয়েটিং ফর সামথিং মানে আমার মতো করে সামথিং বিগ, রিটুইটে ক্লিক করে দিলাম। তো এটা এভাবে রিপ্লাই করে দেওয়ার ফলে আমার কিন্তু সেভ তো হয়ে গেল। এখন এটা রিপ্লাই হয়ে যাওয়ার পর এখনও হয়নি মনে হয়। তো যাই হোক, এটা আমাকে এভাবে কমপ্লিট করতে হবে। এভাবে আপনি কোয়েস্টগুলো সবগুলো কমপ্লিট করবেন নিয়মিত। তো আমি এটা কমপ্লিট করেই ফেলি, টুইট আমি রিপ্লাই দিলাম। সো রিপ্লাই দিলাম, আমার এখন এই কোয়েস্টটা মোস্ট প্রবাবলি এটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি একটু পেজটা রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করে নিলে হয়তো বা আমার এটা আর নতুন করে করতে হবে না। তো বেসিক্যালি এটা হচ্ছে মূলত প্রসেস। আপনি রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, জেলিতে যাবেন, জেলিতে গিয়ে আপনি পর্যায়ক্রমে এইভাবে করবেন। যত বেশি কোয়েস্ট কমপ্লিট করবেন তত বেশি এক্সপি আর্ন করতে পারবেন, আর যত বেশি এক্সপি আর্ন করবেন তত বেশি পরিমাণে আপনি হচ্ছে টোকেন আপনি এয়ারড্রপের মাধ্যমে পাবেন। তো এটাতে আমি লাইক করে দিব। সো এই পোস্টটা লাইক করে দেওয়ার পর আমার এই কোয়েস্টটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও রেকর্ড করা অবস্থাতেই কিন্তু অনেকগুলো কোয়েস্ট কমপ্লিট করলাম। তো অনেকগুলো কোয়েস্ট কমপ্লিট করার কারণে কিন্তু আমার এখানে এক্সট্রা অনেকগুলো এক্সপি পয়েন্ট যোগ হয়ে গেল। সো এটা হচ্ছে মূলত প্রসেস। তো এভাবে যতগুলো কোয়েস্ট আসবে প্রতিদিন, সো নতুন নতুন কোয়েস্ট আসবে, নতুন নতুন কোয়েস্ট কমপ্লিট করবেন কমপ্লিট করবেন। এভাবে কমপ্লিট করতে করতে আপনার একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনি অনেকগুলো এক্সপি পয়েন্ট কালেক্ট করতে পারছেন, আর অনেক এক্সপি পয়েন্ট কালেক্ট করার কারণে আপনি কিন্তু অনেক পরিমাণ টোকেন কিন্তু এয়ারড্রপ পেয়ে যাবেন।
আর এটা যেহেতু আপনার খুব অল্প সময়ের মধ্যে লিস্ট হয়ে যাচ্ছে, মানে এটা এয়ারড্রপিংটা চলছে না হলেও 2 সপ্তাহ সময় ধরে, তো আমি কিন্তু এটা আমার টেলিগ্রামে অ্যানাউন্স করে দিয়েছিলাম অনেক আগেই। তো যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন তারা অবশ্যই প্রথম দিকে এটা পেয়ে গেছেন, সো যারা জয়েন করার নেই তারা অবশ্যই জয়েন করে নেবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত আপডেট। তো আমরা পরবর্তীতে আরও নতুন নতুন এয়ারড্রপ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আপনি আমার টেলিগ্রাম এবং ইউটিউবে কানেক্টেড থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।